ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকট নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে এসব কথা বলেন। আরব দেশ, ইসলামিক দেশ এবং আফ্রিকান দেশগুলোকে নিয়ে তিন ভাগে হবে এ সম্মেলন। সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ঠিক কবে এসব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে তারিখ উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই এসব সম্মেলনের আহ্বান জানাবে সৌদি আরব। মন্ত্রী বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সৌদি আরব রিয়াদে তিনটি জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করবে।